মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাকে দেখে যে কি খুশি হবে আমার মাম্মাটা, রিক দেখতে বলবো, আগের মতো আমি ওকে ছাড়তে আসবো। ওহো পাবলো, অফিশিয়ালি পাপা হিসেবে আজকে তোমার প্রথম দিন। ওসব কাজ টাজ পরে হবে, এখন সোজা স্কুলে যাও, দেখি মেয়েকে তুলে নিয়ে এসো। এরকম ছোট ছোট ডিটেল গুলো নজর রাখতে হবে পাবলো, তোমাকে মিহির বেস্ট পাপা হয়ে উঠতে হবে। গো সারপ্রাইজ হার। ঠিক বলেছো মনিমা, কিন্তু খুব মিস হয়ে যাচ্ছিল, তুমি না থাকলে আমার কি হতো? লাকিলি জানো আমি মিহির স্কুলের কাছে আছি একটা ক্লায়েন্ট মিটের জন্য, আমি ওখান থেকে ডাইরেক্ট মিহির স্কুলে যাচ্ছি। থ্যাংক ইউ মনিমা, বাই। সারপ্রাইজ দেবে নাকি সারপ্রাইজড হবে? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না সৌভিক। আমি চাই মধুবনি, কোথায় হারিয়ে গেছিলে তুমি? তোমাকে আমি সেদিন কেউ বললাম, আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি মধুবনি। তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখনও কিন্তু আমি তোমার পাশে ছিলাম। হ্যাঁ ছিলে তো, মিহি আমার পেটে ছিল, চোখে স্বপ্ন ছিল, কিন্তু মোক্ষম সময় তুমি পিছিয়ে গেছিলে সৌভিক। কেন পিছিয়ে গেছিলে সেদিন তোমার মনে আছে সৌভিক? আমি তোমার পায়ে ধরে কেঁদেছিলাম। কেন পিছিয়ে গেছিলাম তুমি জানো না? তখন আমার চাকরি ছিল না, দায়িত্ব নেওয়ার মতন অবস্থা ছিল না আমার। অবস্থা ছিল না নাকি তুমি মিহির দায়িত্ব নিতে চাওনি? সত্যিটা জানার পর তোর বাচ্চাটার দায়িত্ব কে নিতে চাইবে মধুবনি? হয়ে গেল তো, মুখোশটা খুলে গেল। এই মধুবনি, তুমি তোমার পরিবার আর আমি ছাড়া এই সত্যিটা কেউ জানে না, তাই না? তোমার শ্বশুরবাড়ির লোকেদের জানিয়েছ? বলো জানে? ওরা জানে না, তাই তো? ওদের তো জানা দরকার। ঠিক আছে আমি জানিয়ে দেব, তুমি যে কত তেজি মেয়ে জানাই ওদের। না সৌভিক, না প্লিজ প্লিজ, তুমি কিচ্ছু এরকম করবে না, তুমি তুমি কিচ্ছু বলবে না, প্লিজ সৌভিক, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আচ্ছা মধুমণি, তুমি আমাকে হাত জোর করছো, আবার আমাকে এই রব দেখিয়ে তুমি আমাকে পাত্তাও দিচ্ছ না। কতদিন পালিয়ে বাঁচবে তুমি আমার থেকে? কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? মধুমণি, কে উনি? আমি ঋগদেব সেনগুপ্ত, মধুবনির হাজবেন্ড। আপনি? আমার পরিচয়টা আপনি মধুবনির থেকে জেনে নেবেন। তুমি আর বেশি দিন আমাকে এইভাবে এড়িয়ে চলতে পারবে না, মাইন্ড ইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।